ফের উত্তপ্ত বাংলাদেশ, এবার হিংসা ছড়ালো বাংলাদেশের পাহাড়ি এলাকায়। সংঘর্ষে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাড়ায় পাড়ায় চলছে অগ্নিসংযোগ। পার্বত্য এলাকায় তিন জেলায় 144 ধারা জারি করেছে ইউনুস সরকার। হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। বুধবার খাগড়াছড়ি জেলায় একজনকে পিটিয়ে খুনের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদিন দীঘিনালা উপজেলা দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। শুক্রবার এই হিংসা পাশের জেলা রাঙামাটিতেও ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত চারজন নিহত হয়েছেন, আহত শতাধিক। সংঘর্ষের সময় দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রশাসন বলছে, হঠাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে দুই পক্ষের সংঘাতের গুজবে খাগড়াছড়ির দীঘিনালা সদরের থানা বাজার ও বোয়ালখালী বাজারের বাসিন্দাদের মধ্যে ভয় ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকাল 4টার দিকে এক পক্ষ মিছিল বের করলে অন্য পক্ষ বাধা দেয়। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও একটি মার্কেটে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুলি চলে বলে অভিযোগ। সন্ধ্যার পর থেকে দীঘিনালা পানছড়ি সহ খাগড়াছড়ির বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তা অবরোধ করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর চড়াও হয়। বৃহস্পতিবার রাতে জেলা সদরের কয়েকটি এলাকায় সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া ভিডিওতে পরপর গুলির শব্দ শোনা যায়। এই ঘটনায় বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়। দুইজনের মৃত্যু হয়। শুক্রবার রাঙামাটি শহরে এক পক্ষের একটি মিছিলে ইট পাটকেল ছোড়ার অভিযোগ তুলে বেশ কিছু দোকানে হামলা চালানো হয়। এ সময় বাস, ট্রাক, ট্যাক্সিতেও হামলা হয়। শহরের দুদিকে অবস্থানে দুই পক্ষ শুরু হয় সংঘর্ষ। এতে একজনের মৃত্যু হয়। এছাড়া এই সংঘাতে অন্তত 50 জন আহত হয়েছেন। পরিস্থিতির নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসক সাদিয়া আক্তার জানান, সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন, তার মধ্যে 6-7 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া একজন মারা গেছেন, তবে তার পরিচয় এখনো জানা যায়নি। এদিকে পুলিশ জানিয়েছে, রাঙামাটিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। শহরে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি কাজ শুরু করেছে। খাগড়াছড়িতে সতর্ক রয়েছে পুলিশ। হিংসার ঘটনায় জড়িতদের বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বানও জানান তিনি। ইউনুস বলেন, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। হিংসার সঙ্গে সম্পর্কিত সব ঘটনা সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, একটি তদন্ত কমিটি শিগগিরই গঠন করা হবে। আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি দল পার্বত্য এলাকায় যাবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।